ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী কেরিয়ারের অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন এই অভিনেত্রী। মেহজাবিন সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করেন, তবে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগ ঘন পোস্ট দিয়েছেন, যা দেখে ভক্ত অনুরাগীরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। অনেকে এই অভিনেত্রীকে কমেন্ট বক্সে সান্ত্বনা দিচ্ছেন। রাস্তার পাশে এক রেস্টুরেন্টে বসে চুল বাঁধা অবস্থায় হাফ হাতা গেঞ্জি পরে ছবি পোস্ট করেছেন। মূলত অবকাশ যাপনে তিনি যুক্তরাষ্ট্র গিয়েছেন, পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই মিস করছে এমনটাই তিনি পোস্টের ক্যাপশনে উল্লেখ করেছেন। ক্যাপশনে মেহজাবিন লিখেছেন, যখন আমি বাসায় থাকি এবং আমার রুমের বাইরে ঝগড়া ও ছোটখাটো তর্কের শব্দ শুনে জেগে উঠি, তখন সাধারণত আমি বিরক্ত হই, কিন্তু এখন অনেকদিন ধরে দেশে না থাকায় আমি শুধু এই মুহূর্তগুলোই মিস করছি। এই অভিনেত্রী আরো লিখেছেন, আমার ভাই বোনদের অযথা চিৎকার, আমার বাবা মায়ের জোরে হাসি বা তুচ্ছ বিষয়ে তর্ক করা, আমি বুঝতে পারছি যে আমার পরিবারের কথাবার্তা, হাসি বা ঝগড়ার শব্দে জেগে ওঠা সম্ভবত পৃথিবীর সেরা অনুভূতি। উল্লেখ্য, মেহজাবিন চৌধুরী 2009 সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করছেন। মোবাইল ফোন অপারেটর বাংলালিংয়ের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবিন পরিচিতি অর্জন করেন। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক তুমি থাকো সিন্ধু পাড়ের মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে।